হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাই সেলফ সোহাগ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড বি সোহাগ হোসেন। নাও ইউ আর ওয়াচিং মাই আনাদার নিউ ব্লগ কুমিল্লা পার্ট টু। গত ব্লগে আমরা সিনেমেটিক দেখাইছি আপনাদেরকে, তো ওই ব্লগে আমরা সিনেমেটিক দেখাবো, ঘুরবো, আড্ডা দিব, মজা করবো, চিল করবো। আপাতত সকালে আমি এখন বেরোবো, আমরা বেরোবো সবাই। আর আমরা কে কে আছে আপনারা তো অবশ্যই জানেন, সেটা গত ব্লগেই দেখছেন আপনারা। তো আমরা এখন বের হবো, বেরোয় নাস্তা করতে বের হবো। নাস্তা করে আমরা একটু গ্রামীণ পরিবেশে ঘুরে দেখবো। তারপরে পাশে একটা লোহার ব্রিজ আছে, আমরা লোহার ব্রিজে যাবো, এখানে একটু ফিল নিবো, ফিল নিয়ে চিল করবো। আপনারা সিনেমেটিক দেখবেন, আড্ডা দেবো, সেটাও দেখবেন। তো গাইস, ব্লগটি দেখতে আমার সাথে থাকেন, চ্যানেলটির পাশে থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো গাইস, লেটস গো। কলা করতেছি, রুটি খাবো, কলা দিয়ে রুটি, সকালে নাস্তা। তোমরা তো নাস্তা করে ফেলছো, আমার তো কলা রুটি ছাড়া নাস্তা হয় না। আর রিফাতরে বললাম কলা আনতে, ও কি করতেছে? এই রিফাত, বুঝলাম না, কলা আনতে গেছি না কেন? এক ফান আনবো কি জানি, আর আপনার কলাটা এখানে দেখতে পারবেন। কলা যে বললাম না, রিফাতে পাই নাই, পরে বাজারে কই লোক কলা নাই বাজারে। ও শিট, কলা সারা গ্রাম, মানে কলা খুঁজে পেতেছি না আমরা, কি করবো? এর জন্য আমি এমনি খেয়া ফেলতেছি, মাইকি না লাগছে। আমরা লোহার ব্রিজ চলে আসছি। লোহার ব্রিজ না, এটা স্টিল ব্রিজ। স্টিল ব্রিজ না, এটা লোহার ব্রিজ। তুমি তো বেশি জানো। এটা স্টিল ব্রিজ, তোমার তো বেশি জানো। তোরা জানো না, ওটা জিজ্ঞেস করবো। আর এটা কি ব্রিজ? স্টিল ব্রিজ। স্টিল ব্রিজ, স্টিল ব্রিজ, বুঝলাম না ব্যাপারটা। আচ্ছা যাই হোক, আমরা যেখানে আসছি আসছি তো ব্রিজে আসছি, তখন একটু চিল করবো, ছবি তুলবো, আড্ডা দিবো। কি কেমন লাগতেছে ভাই তোমাদের? চুইংগাম ব্রিজ না ভাই, স্টিল ব্রিজ। আচ্ছা যাই হোক, ব্লগটি দেখে থাকেন। আর হ্যাঁ, লোহার ব্রিজের সিনেমেটিকটা জোস হবে, আরও দেখতে থাকেন। কষ্ট হলো কি জানেন? কষ্ট হলো চা পাইনি, 500 টাকা নোট ভাঙায় একটা পানি কিনছি। কইলে বল,
ভাগ্যগত সহায় হইলে চা এত দূরে গেলে পাইলো না। আমরা এখন গোসল করতে যাবো, কিন্তু ভয় লাগতেছে অনেক। কেমনি যাই, ভয় লাগতেছে না কি? আর আমরা ভয় পাই? আমি ওটা সাঁতার পারি না ম্যাডাম, মনে টোরে যাবো কেন? বিয়ে সাদি কিচ্ছু করলাম না, সাঁতার পারি না। ব্যাপারটা পারো না? ঠিক আছে, আমি তোমার লগে থাকবো। আমি যদি বিপদে বাজাই তুমি আমার দূরে আঠালে আমার বাঁচিব কেন? দিন টান ওটা বেঁধে তারা বাঁচাইব। ওই যে তার বাগনা আমার ব্যাকআপ আছে, এই যে আমার বাড়িটা আছে, আমি অরুল্লে নেমে যা তোরা মুড়ি খা। আমার ব্যাকআপ তো আহে নাই, এই বাইক না চালু আয়। আমার ব্যাকআপ বাসায়, ওর বাসায়, মানে ঢাকায়। ঢাকায় হ্যাঁ, সমস্যা নেই। আমার শ্বশুর বাড়ি যেখানে হবে সেখানে অনেক নদী পার, নদী নালা থাকবে, তখন আমরা সাঁতার শিখবো। তারপরে কি করবো? হ্যাঁ, ও যার শ্বশুর বাড়ি মানে বউ যে হবে ওই সাঁতার শিখিয়ে দিবে। আমার নদী নালা থাকলে সাঁতার পারবো না? বিয়া করছেন কনে? বিয়া করছি কনে? আরে ভাই বিয়া করি কনে? এগুলা কি ক্যামেরা নিচ্ছ তুমি? দাওয়া দিছিলি সবার বিয়ে দিয়ে করছেন? আরে বাবা বিয়া শাদি করি নাই তো। বিয়ে করছেন কুপন আর কে করবে? না একটা সবার জানাই কর, জানাই করেন না একটা জানাই করবেন। এগুলা কইলে কিন্তু আমার মায়ের একটা মাটি দিয়ে পড়বো না, কেউ দাওয়াত দেন। যাই হোক, তোমরা কষ্ট পাইও না, আমার একটা বিয়ে করে দাম ভালো। মুরাদনগর বিয়ে করছো কি? আহ, মুরাদনগর কই? এই যে কালকে রাজ্যে যাওয়ার কথা বলেছে। হ্যাঁ, মুরাদনগর হইলো একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডটা হইলো এই আরমানটা চিনস না? আরমানে মনে হয় আমাদের সাজেক্ট ব্লগে ছিল। আরমানের বাসা হইলো আপনার এই মুরাদনগর কুমিল্লাতে। আমরা আমরা দুনিয়া চড়াচ্ছি ও মুরাদনগর। আমি সামন ভাই, ভাইয়া তোমাদের কি অবস্থা? কি আসল বিষয়? গড়িও পড়ে গেছে। সাইমন,
কি করো? আমার হাতে আসছে একদম পুরো আসে, মানে খেত থেকে নিয়ে আসে। কেমনে নিয়ে আসো এটা কও? ওই যে গ্যান্ডারির কারিগর চোর রিফাত, গ্যান্ডারি চোর। আমি তো চিনি নাই, কি জানছি কি জানছি, দুইটা গ্যান্ডারি কি জানছি, এটা তো বুঝে না এরা। ওই যে খেতের মালিক বসে আছে, তোমার খেতের বলে নাম কি? তো কেন বৃষ্টি পড়তে আসছে, বৃষ্টির ভিতরে গ্যান্ডারি খাইতেছি, বৃষ্টি থেমে গেছে এতক্ষণ তো। আমার অবস্থা একটু পরে দেখতে পারবেন, গ্যান্ডাইটা খাওয়া শেষ করে আর একটু আছে, আর একটা কাটতেছে, ওরা খাবো। গ্যান্ডারি খাইতে খাইতে বৃষ্টি শেষ হয়ে গেছে, আমাদের অবস্থা দেখে তো বুঝতে পারতেছেন কি বেহাল অবস্থা। কিন্তু ভাই মজা হয়েছে, যখন বৃষ্টি হইতেছিল ধুমা বৃষ্টি, আর আমরা পুকুরের ভিতরে নৌকা নিয়ে ঘুরতেছি, মানে জোস ওই ফিলটা বলে বোঝা যাবে না। মানে বৃষ্টির ভিতরে আমি নৌকায় করে ভিজছি ফার্স্ট টাইম, জোস হয়েছে। আর ব্লগে যতটুকু সম্ভব প্রায় দেখছেন, বৃষ্টির জন্য তো ক্যামেরা বার করা সম্ভব না। আর বৃষ্টি হইলো, ভিজলাম, এখন অবস্থা দেখতেছি নিত্য, তখন গোসল করতে হবে। সবাই ভিজা চোবা চোবা, নন আলিসন গোসল করে ফেলছে সাইমন, আর আমি বাকি আছি। গ্যান্ডারিটা শেষ হলে গোসলে যাবো, আর আপনারা ব্লগটি দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। গ্যান্ডারিটা খাওয়া শেষ করি, গোসল করলাম, গোসল করে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এখন আমরা একটু বাইরে যাব, ঘুরতে যাব রামকৃষ্ণপুর। আর ওখানে ওয়াইট ব্রিজ আছে, নৌকা দিয়ে ঘোরার দেখবো, নৌকার টাইম থাকলে নৌকা দিয়ে ঘুরবো। এখন অনেক রোদ, রোদটা একটু কমে যাবে আশা করি, তো চলেন আমরা যাই। বসে আসছি সবাই, সাইমন কি করে দেখ। হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? নৌকার মধ্যে বয়ে খাইতেছি, খুব ভালো লাগতেছে, এই যে মাছ ধরে লাগছে, বুঝলাম না খিদা লাগছে, খাইতেছি। তো গাইস আমরা কোথায় আছি এখন? ওয়াইট ব্রিজের নিচে। হ্যাঁ, ওয়াইট ব্রিজের নিচে
ব্রিজটা কই উপরে ওই যে পোলা পানগুলা হাফ প্যান্ট পইরা পইরা মাছ ধরতেছে ছোটবেলার কথা মনে পড়ে যাইতেছে তোমার ছোটবেলা তো নদীতে তোমার নামতেই দেখলাম না তুমি এখন পুকুরে মাছ ধরতাম তুমি এখন ইডরা আর ছোটবেলা কি করতা ছোটর নন গোসলই করো না দেহন ভাই মনে কর কয়টা মাছ এনে বাল দিতে চলে বড়ি হয় যত ঠিক আছে আমরা ফিল নিতেছি নৌকায় বুঝছা সবাই মিল্লা আপনারাও ফিল নেন নদীর ভিউটা দেখতে থাকেন নদীর উপরে কি আছে নদীর উপরে ব্রিজ এটার নামই ওয়াইড ব্রিজ তো গাইস দেখতে থাকেন বাই বাই টাটা ছিল কথা যারা গাবা মাথা কিছু আমি তো বুঝি নাই সময়টা ভাবি জীবনের আগামী আজ আমার পথের দিশা নাই মিউজিক ভাই আমি যাইতেছি না রিফাত আমার বাগা দিতে রিফাত আমরা হুমরা ইচ্ছা করছি রিফাত আমাদের হুমরাপন ঢাকায় দিয়ে গেছে আমরা গরিবপুর যাবো গরিবপুর তে তো গাইস আমরা কুমিল্লা থেকে ব্যাক করছি গতকালকে রাত্রে আমরা অনেক টায়ার্ড ছিলাম দ্যাটস ওয়াই আমি ঘুমায় গেছি ঘুমানোর কারণে আমার ইন্ডিংটা দেওয়া হয়নি তো আমি সকালবেলা আজকে ইন্ডিংটা দিতেছি তো আজকে কুমিল্লা ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন সেকেন্ড পার্টটা আরও জোস করার ট্রাই করছি ফার্স্ট ব্লগ থেকে তো যাদের যাদের ব্লগটি ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যাদের যাদের ভালো লাগে না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অ্যাকচুয়ালি কুমিল্লা ব্লগটা আমাদের সাডেন প্ল্যান ছিল রিফাত অনেকদিন ধরে বলতেছিল কুমিল্লা যাওয়ার জন্য তো লিসন সাইমন তো নিকেতন থেকে ওরে নিয়ে আসছি তো এভাবে কুমিল্লা চলে লাগিয়েছে আমরা ব্লগ করলাম এনজয় করলাম আপনাদের সাথে অনেকক্ষণ থাকলাম আর যার যাদের ভালো লাগছে অবশ্যই লাইক করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যা যা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দেন সামনে নতুন ব্লগ আসছে আমাদের নিকলি যাওয়ার প্ল্যান হচ্ছে আশা করি খুব শীঘ্রই আমরা নিকলি যাবো এবং আপনি ব্লগ করবো এবং দেখতে পারবেন তো যারা যারা নিকলি ব্লগ দেখতে চান তারাও কমেন্ট করে জানাবেন আর এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন চ্যানেলের পাশে থাকেন নতুন নতুন অনেক ব্লগ আসবে তো গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম